মিডিয়াটেকের কাছে প্রথমবারের মতো হেরে যাওয়ার পরে ফাইনালি মনে হচ্ছে কোয়ালকমের হোশ ফিরেছে এবং তারা লঞ্চ করেছে একটি দুর্দান্ত বাজেট প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 485G। এখন যেহেতু এটা একটা 400 সিরিজের চিপসেট এবং 400 সিরিজের প্রসেসরগুলোকে সচরাচর যে সমস্ত ফোনের দাম 10,000 টাকার আশাপাশি হয় সেগুলোতেই দেখতে পাওয়া যায়, তো তার কারণে এটাকে একটা বাজেট প্রসেসর বলা হচ্ছে। কিন্তু বাজেট প্রসেসর হওয়া সত্ত্বেও এটা কিছু দুর্দান্ত স্পেসিফিকেশন অফার করে। প্রথমত এটা স্ন্যাপড্রাগন 400 সিরিজের প্রথম প্রসেসর যেটা 5G সাপোর্ট করে, অর্থাৎ স্ন্যাপড্রাগন 485G এর সঙ্গে আমরা বাজেট ফোনেও 5G দেখতে পারবো। এবং এটা 5G-র MM ওয়েব এবং সাবসিক্স গিগাহার্জ উভয় ব্যান্ডকেই সাপোর্ট করে, যেটা নিজের ভিতরে একটা বড় ব্যাপার। কিন্তু এই প্রসেসরের সবচেয়ে যে জিনিস আমার ভালো লেগেছে সেটা হচ্ছে যে পারফরমেন্স এটা অফার করতে চলেছে এবং পারফরমেন্সের দিক থেকে যে ইম্প্রুভমেন্ট এটাতে করা হয়েছে, বিশেষ করে গ্রাফিক্সের দিক থেকে। কেননা এই প্রসেসরের জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাড্রিনো 619 জিপিইউ, এবং আপনাদের রেফারেন্সের জন্য আমি বলে দিই স্ন্যাপড্রাগন 750G-তেও এই সেম জিপিইউ ব্যবহার করা হয়েছে, যেটা কিনা একটা আপার মিড রেঞ্জ প্রসেসর। যার মানে এই বাজেট প্রসেসর থেকে আপনি সেই গেমিং পারফরমেন্স পাবেন যেটা একটা আপার মিড রেঞ্জ প্রসেসর আপনাকে অফার করে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি বলে দিই স্ন্যাপড্রাগন 750G-কে ব্যবহার করা হয়েছে সবেমাত্র লঞ্চ হওয়া মোটোরোলা 5G এবং MI 10i-তেও, যেগুলোর ইন্ডিয়ান প্রাইসিং রাখা হয়েছে অ্যারাউন্ড 20,000-24,000 টাকার আশাপাশি। অন্যদিকে স্ন্যাপড্রাগন 485G-র কথা বললে এই প্রসেসরটিকে ব্যবহার করে যে সমস্ত স্মার্টফোন লঞ্চ করা হবে সেটার প্রাইসিং আমার মতে 10,000 টাকার আশাপাশি করা হবে। তো আপনি একটা 10,000 টাকার ফোন থেকে সেই গেমিং পারফরমেন্স পাবেন যেটা একটা 24,000 টাকার ফোন আপনাকে অফার করে। তো আমার মতে স্ন্যাপড্রাগন 485G বাজেট গেমার্সদের ক্ষেত্রে, যারা কম দামে একটা ভালো গেমিং ফোন খোঁজে, তাদের জন্য একটা বরদান। আর শুধুমাত্র জিপিইউতেই নয়, কোয়ালকম এটা বলেছে তারা সিপিইউ এবং জিপিইউ উভয় দিক থেকে এটাতে 100% ইম্প্রুভমেন্ট করেছে, যদি কম্পেয়ার করা হয় এর প্রিডিসেসর স্ন্যাপড্রাগন 460 এর সাথে, যেটা কিনা নিজের ভিতরেও একটা বড় ব্যাপার। এখন এই প্রসেসরের যদি স্পেসিফিকেশন সম্পর্কে কথা বলা হয় তাহলে এটা একটা অক্টাকোর প্রসেসর যেটাকে বিল্ড করা হয়েছে 8 nanometer প্রসেসর। এখন এটাকে যদি আমি মিডিয়াটেকের ডাইমেনসিটি সিরিজের সাথে কম্পেয়ার করি তাহলে এটা একটু পিছনে চলে যায়, কারণ ডাইমেনসিটি সিরিজের 700 সিরিজের যে চিপসেটগুলো রয়েছে সেগুলো বিল্ড করা হয়েছে 7 nanometer আর্কিটেকচারে, অন্যদিকে এটাকে বিল্ড করা হচ্ছে 8 nanometer আর্কিটেকচারে। কিন্তু এটা আমরা সবাই জানি যে কোয়ালকম ওয়েল নন তাদের অপটিমাইজেশনের জন্য, তো 8 nanometer উপরে বিল্ড করা হলেও এটা অ্যাজ কম্পেয়ার টু মিডিয়াটেক আরও এফিশিয়েন্ট হবে এবং এর যে হিটিং হবে সেটা কম হবে। তো 8 nanometer উপরে বিল্ড করা সত্ত্বেও এটা লেস হিট হবে যদি কম্পেয়ার করা হয় মিডিয়াটেকের কোনো প্রসেসরের সঙ্গে। সিপিইউ কনফিগারেশনের কথা বললে এখানে 6+2 কনফিগারেশন ব্যবহার করা হয়েছে, যেখানে রয়েছে দুটি কর্টেক্স A76 বেসড পারফরমেন্স কোর, যেগুলোকে ক্লক করা হয়েছে 2.0 GHz-এ, এবং সাথে রয়েছে 6টি পাওয়ার এফিশিয়েন্ট কর্টেক্স A55 কোর্স, যেগুলোকে ক্লক করা হয়েছে 1.7 GHz-এ। এখন সিপিইউ কনফিগারেশনের কথা বললে এটা অনেকটা সিমিলার স্ন্যাপড্রাগন 720G এর সাথে, শুধুমাত্র একটি ডিফারেন্স এই দুটোর ভিতরে রয়েছে যে স্ন্যাপড্রাগন 720-র যে হাই পারফরমেন্স কোর রয়েছে সেগুলোকে একটু হাই স্পিডে ক্লক করা হয়েছে, যেটা হচ্ছে 2.3 GHz, এবং স্ন্যাপড্রাগন 485G-তে যে হাই পারফরমেন্স কোরগুলো রয়েছে সেগুলোকে ক্লক করা হয়েছে 2.0 GHz-এ। তো এটা থেকে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে কী ধরনের পারফরমেন্স আপনারা পেতে পারেন স্ন্যাপড্রাগন 485G-এর থেকে। বাকি আর সমস্ত ফিচারের কথা বললে কিছু দুর্দান্ত ফিচার এটা অফার করে, যাদের ভিতরে প্রথম হচ্ছে এটা 120Hz-এর রিফ্রেশ রেটের ডিসপ্লেকে সাপোর্ট করে আপ টু ফুল HD রেজলিউশনে, যার মানে হতে পারে যে আমরা বাজেট ফোনগুলোতেও এখন 120Hz-এর রিফ্রেশ রেট দেখতে পারবো। এখন দেখা যাক OMEs আমাদের কী অফার করে এই চিপসেটের সাথে। বাকি আর সকল ফিচারের কথা বললে ডুয়াল ব্যান্ড GPU এটা সাপোর্ট করে, সাথে ইন্ডিয়ান ন্যাভিকে সাপোর্ট রয়েছে, ওয়াইফাই 6-কে সাপোর্ট করে, ব্লুটুথ 5.1-এর সাপোর্ট রয়েছে, এবং হ্যাঁ অবভিয়াসলি 5G-কে সাপোর্ট করে, 5G-র MM ওয়েব এবং সাব 6 GHz দুটো ব্যান্ডকেই সাপোর্ট করে। এখন আমার মতে স্ন্যাপড্রাগন 485G একটি দুর্দান্ত বাজেট প্রসেসর। এখন দেখতে হবে যে যে কম্পানিজগুলো এই স্ন্যাপড্রাগন 485G এর সঙ্গে স্মার্টফোন লঞ্চ করছে তারা কী প্রাইসে এটাকে লঞ্চ করছে, কেননা অ্যাট দ্য হ্যান্ড প্রাইসের উপরে ডিপেন্ড করবে যে এটা কেমন ভ্যালু অফার করতে চলেছে। দেখা যাচ্ছে এই প্রসেসরটিকে ব্যবহার করে স্মার্টফোন লঞ্চ করা হলো 22,000 টাকায়, তো অবভিয়াসলি সেটা একটা খারাপ অপশন হবে। তো আমার মতে এই প্রসেসরটিকে ব্যবহার করে যদি কোম্পানিজগুলো স্মার্টফোন লঞ্চ করে আর তার প্রাইসিং ঠিক রাখে, অর্থাৎ প্রাইসিং যদি 10,000 টাকার আশেপাশে থাকে, তাহলে এটা একটা বেস্ট ভ্যালু অফার করবে এবং বেস্ট গেমিং পারফরমেন্স অফার করবে এটার সেগমেন্টে। তো আমার মতে স্ন্যাপড্রাগন 485G একটি দুর্দান্ত প্রসেসর। আপনার মতামত নিচে আমাকে কমেন্টসে জানাতে পারেন, আর যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের কন্টেন্ট ফিউচারে দেখার জন্য। এই ভিডিও এটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখে থাকুন বাংলাটেক্স। থ্যাংকস ফর ওয়াচিং।